সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আপনার নাম কি আমার নাম সুমাইয়া সুমাইয়া আপু কেমন আছেন আপনি হ্যাঁ আছি ভাই ভালো আছি ভালো আছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুড়িগ্রাম কুড়িগ্রাম পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা মা বাবা ভাই বোন ভাই বোন তো বিয়ে শাদি করে যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত কয় ভাই বোন আট ভাই বোন সবাইকে যার যার মতো সেই সেই হ্যাঁ ভাই আপনি ছোট হ্যাঁ আমি ছোট আচ্ছা কি লেখাপড়া করার সুযোগ হয়েছিল না লেখাপড়া করার সুযোগ পাইনি এতগুলো ভাই বোন কেউ একটু দায়িত্ব নিল না লেখাপড়া করার না না বন্ডা তো জিগাই না বন্ডাও কথা বলে না আর ভাই তো দূরের কথা ভাই তো আমাদের ভাই তো লবে আছে তারও কি শালের খোঁজ নাই না 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 ওরাও খোঁজ যত হ্যাঁ বন্ডা পড়ে যা ভাই পড় হয়ে যায় সে কি দুলা ভাই কি আপন থাকবে বিয়ে হয়েছিল আপনার না বিয়ে করি নাই বয়স কত চলে বয়স আঠারো আঠারো চলে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন কি চিন্তা করে আসছেন ভিডিওতে আসছিলাম ওই যে মানুষের মুখে তো শুনি যে আপনাদের প্রতিবেদনে মানুষ নাকি মানুষটাকে অনেক উন্নত হয় অনেক হেলথ সাহায্য পায় বা জীবনসঙ্গী পায় এর জন্য আসছিলাম আচ্ছা আচ্ছা তা কেমন লাগে একটা জীবনসঙ্গীর খোঁজে একটা মেয়ে হয়ে আসছেন অনেকটা খারাপ লাগে কষ্টই লাগে তাই না আচ্ছা তা মানে আপনার যে মা বাবাকে নিয়ে কি আপনি একাই থাকেন নাকি হ্যাঁ বাবা মাকে নিয়ে থাকি কোনো ভাই তাই তাকে খরচ দেয় না ভাই খরচ ভাই তো আমি বললাম তিন ডিসিমাল জায়গা ছিল জায়গাটা থেকে খেদা দিছে মানে জায়গার কোনো ভাগটা কোনো কিছুই দেয় না না ঘর আব্বা অনেক কষ্ট করে তো ঘর তুলছিল সন্তানটা মা বাবাকে খেদা দেয় না আচ্ছা আচ্ছা তা এখন থাকেন কোথায় আপনারা এখন ভাড়া থাকি ভাড়া থাকেন হ্যাঁ আচ্ছা তা ভাড়া যে থাকেন এখন ওই ঘর ভাড়াটা বা মা বাবার খরচ আপনার খরচ কিভাবে চালান এখন বাবা তো ওই যে চাটা বিক্রি করে আর আমি বাবার একটু সাহায্য করি ওইটা দিয়ে অনেক কষ্ট আর কি কখনো খেয়ে থাকতো কখনো না খেয়ে থাকতো তা একটা জীবনসঙ্গী খুঁজে বিয়ে শাদি করে নিচ্ছেন না কেন এইভাবে চলার চাইতে জীবনসঙ্গী খুঁজে বিয়ে শাদি করলে বাবা মার দায় বাবা মাকে দেখবে কে বৃদ্ধ বাবা মাকে ফেলিয়ে দিয়ে চলে যাইতে পারবো আচ্ছা আচ্ছা তারপরেও এভাবে থাকার চাইতে আসলে এটা মেয়ে মানুষ জীবন সঙ্গী করতেই হবে কারণ যত দিন যাবে তত আরো বেশি সমস্যা বা সম্মুখীন হতে হবে মানুষ যখন ক্ষুধার মধ্যে থাকে যখন ক্ষুধার জ্বালা থাকে পৃথিবীর পিছু কেউ পিছনের দিকে দেখে না সামনের দিকেই দেখে আগে ক্ষুধা নিবারণ করবে তারপর না পৃথিবীর সবকিছু ভাবে আর কি শখ ছিল জীবনে ইচ্ছা ছিল কি জীবনে ইচ্ছা ছিল সবাইকে নিয়ে বাবা মা ভাই বোনকে নিয়ে ভালোভাবে থাকার বা জীবনে একটা ভালো একটা ঘর সংসার করার যেহেতু বিয়ের বয়স হয়েছে একটা মেয়ে হয়ে যেহেতু জন্ম হয়েছে তো বিবশটাই হবে আচ্ছা 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 কিন্তু তো ওইটা তো আর ভাগ্যে জুটলো না যদি লেখাপড়া শেখেন নাই লেখাপড়া না শেখার কষ্টটা কি এখন বুঝতে পারতেছেন অনেক কষ্ট হয় কেউ যদি একটু কষ্ট করে লেখাপড়া শেখাতো তাহলে নিজে হ্যাঁ অনেক ভালো হতো এমনি করতে পারতেন এমনি আরবি টারবি পড়তে পারি সংসারে কাজকর্ম জানেন তো সব হ্যাঁ সংসারে কাজকর্ম জানেন সংসার করতে কোনো সমস্যা হবে না যেখানে বিয়ে হোক সংসারটা ঠিকমতো করে করবেন আর বিয়ে আল্লাহ তাআলা যেখানে লেখা রাখছে সেখানেই হবে তার চেষ্টা করতে থাকেন অবশ্যই হবে তা আপনার সঙ্গে যোগাযোগের নাম্বারটা কি দিবেন না আপনাকে আমি দিয়ে দেব না পরে দিবেন হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আপুর কথা শুনলেন কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তার নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে আরো তথ্য আরো খোঁজখবর নিতে পারবেন তা আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম